প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি সালেহ আহমেদ, সিনিয়র শিক্ষক গণিত। আজ আমি তোমাদের গণিতের ত্রয়োদশ অধ্যায়, নবম দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারা সম্পর্কিত কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করছি। প্রথমরা কিছু প্রশ্ন আগে দেখে নিয়েছিলাম। এক নম্বর প্রশ্ন, প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এই বিষয়গুলো মূলত তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। স্বাভাবিক সম্পর্কিত কিছু প্রশ্ন প্যাটার্নে এই জাতীয় প্রশ্ন ছিল, যদিও সমান্তর ধারার কথা উল্লেখ নাই সেখানে। প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? আমরা জানি প্রথম এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার বা ধারার সেই সমষ্টি ক্ষেত্রে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এটা তো আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারি। অন্যভাবে অন্য সিস্টেম ব্যবহার করলে এন ইন্টু এন প্লাস ওয়ান, এন হলো সংখ্যা, যদি ২০ এক থেকে ৩০ পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত? আমরা জানি প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হল এন স্কয়ার। এক থেকে ৩০ পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টি এবং জোড় সংখ্যা কয়টি? এক থেকে ত্রিশ পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যা হলো ১৫টি, জোড় সংখ্যা হলো ১৫টি। তাহলে ১৫টি বিজোড় সংখ্যার সমষ্টি ১৫ স্কয়ার, আমার হলো ২২৫, তাহলে এটা হলো আমাদের ২২৫, আর এটা ২১০। লাস্ট প্রশ্ন এখানে আছে, ৩ নম্বর প্রশ্ন, এই সম্পর্কিত এক থেকে ২০ পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত? এখানে একটি বক্তব্য আমি বলছি যে বিজোড় সংখ্যার সমষ্টি এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এন স্কোয়ার, কিন্তু এন সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হল এন স্কোয়ার প্লাস এন, অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এখন এখানে আছে আমাদের এক থেকে ২০ পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি, এক থেকে ২০ পর্যন্ত জোড় সংখ্যা হলো মূলত ১০টি জোড় সংখ্যা, ১০টি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে টেন স্কোয়ার প্লাস টেন ওয়ান ওয়ান টেন, অথবা আমরা যদি হিসাব করি এন ইন্টু এন প্লাস ওয়ান, তা আমাদের এক উত্তর কয়েকটাই যদি এই অবস্থা থাকে এক থেকে ১৯ পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি, এক থেকে ১৯ পর্যন্ত জোড় সংখ্যা মূলত কয়টি? ৯টি। এক থেকে ১৯ পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে মূলত ৯টি, সেটা আমরা কিভাবে করতে হবে? আগে একটা দিয়ে দিই, তার আগে একটা জোড় সংখ্যা দুই দ্বারা ভাগ করব, সে ৯ হবে, অথবা যদি ২০ পর্যন্ত আমাদের এক দিয়ে দিতে হবে। ৩ নম্বর প্রশ্ন শেষ, ৪ নম্বর প্রশ্ন দিকে যাচ্ছি। ১ মাইনাস ১ প্লাস ১ মাইনাস ১ প্লাস ১, এই অনুক্রম বলে ধারাটি ২n ২n প্লাস ১ সংখ্যক ২n প্লাস ২ সংখ্যক পদের সমষ্টিগত,
বা এখানে 5 মাইনাস 5 5 মাইনাস 5 বা কোনো জিজি কোয়ার না দিয়ে যদি এই উল্লেখ করে মাইনাস কে মাইনাস এর কম কে মাইনাস কে প্লাস কে মাইনাস কে প্লাস এ ধারাটি 2n প্লাস 5 সংখ্যক পদের সমষ্টি বা 2n মাইনাস 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত অথবা একটা সিস্টেম ব্যাপারে পরিবর্তন করি আগে মানে দিতে পারে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্স এটা চেঞ্জ করে দিতে এবং আসলে এটার জন্য কোন সমষ্টি চাইছে এখানে আরেকটা প্রশ্ন আছে যে হয়তো 12তম পদ কত 16তম পদ কত 15তম পদ কত এখানে ওই যদি কোনো সূত্রের সাহায্যে যদি হিসাব যদি নাও করা হয় আমরা যদি একটু হিসাব করি প্রথম পদ দ্বিতীয় মাইনাস আর যদি বলা যায় 31তম পদ 31তম পদ ওয়ান হবে এবার আসি সমষ্টি নির্ণয়টার কথা এটা যদি আমরা গুরুত্ব ধারা সূত্রের সাহায্যে ব্যবহার করি আমরা যে ধারা সূত্র যদি ব্যবহার যদি না করি তাহলে আমরা করতে পারি সহজ ভাবে আমাদের ডিভিশন করি প্রথম দুইটা পদের সমষ্টি শূন্য তিনটা পদের সমষ্টি ওয়ান চারটা পদের সমষ্টি শূন্য পাঁচটা পদের সমষ্টি ওয়ান অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ওয়ান আর জোড় সংখ্যক পদের সমষ্টি হলো আমাদের শূন্য এখানে যে প্রশ্ন ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস বলে টু এন যদি এই উল্লেখ করে যে টু এন সংখ্যক পদের সমষ্টি কত আমি এর স্বাভাবিক সূত্র টু এন দ্বারা সাধারণত আমরা জোড় সংখ্যাকে প্রকাশ করে থাকি যদি অন্য কিছু উল্লেখ না থাকে তাহলে এইটার প্রশ্ন জোড় সংখ্যক তাহলে যদি এরকম থাকে এর পদের সমষ্টি কত যদি আমি বলা হয় এরকম 5 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 1 এর 20টি পদের সমষ্টি আমাদের ক্যালকুলেশনে অন্য এই গুরুত্ব দ্বারা অবতরণ করার জন্য এই ব্যাপার বলতে পারি লাস্ট প্রশ্ন একটি ধারার এন তম পদ 5 এর মাস কি বলে সাধারণ অন্তর কত এখানে একটা বিষয়ের ইঙ্গিত দেওয়া আছে সাধারণ অন্তর সুতরাং আমরা বলতে পারতেছি সেটা সমান্তর দ্বারা হবে এন তম পদ প্রথম পদটা হচ্ছে এন পরিবর্তে 1 হলে 5 প্লাস 3 সমান 8 দ্বিতীয় পদ হচ্ছে 5 ইন্টু 2 প্লাস 3 13 তৃতীয় পদ হচ্ছে 5 ইন্টু 3 প্লাস 3 এই আমরা এখন হিসাব করি সাধারণ অন্তর বলতে বুঝি কোন সমান্তর ধারা যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ এখানে একটি ধারা 13 বিয়োগ 5 প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ না দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার উত্তর এখানে যদি হিসাব করলে মাইনাস ফাইভ সুতরাং আমাদের ওই বিষয়টা মনে রাখলে এই গুলি জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নাম্বার সিক্স লগ টু লগ ফোর প্লাস লগের ধারাটি এখানে যে অষ্টম পদ বা দশটি পদের সমষ্টি পদ এই জাতীয় প্রশ্ন আসে সেটা আমরা যদি দেখি এটা একটা তোমাদের স্বাভাবিক সংখ্যার অনুক্রম হয় লগ টু পরবর্তীতে লগ তখন আমাদের ফোর লগ
আমরা তিনটাই বিবেচনা করলাম, এখানে লগ টু লিখে রাখলাম, প্লাস যদি আমরা হিসাব করতে চাই টু স্কোয়ার প্লাস লগ টু কি লগ টু প্লাস টু লগ টু প্লাস থ্রি লগ টু আমরা সমান্তরাল যে কোনো লব পদ সে জানতেছি a + n - 1 × d, কে বলতে প্রথম পদ এখানে হলো লব 2, অষ্টম পদ যেটি 8 - 1 = 17 মান হলো আমাদের লব 2, তাহলে এখানে লব 2 প্লাস আমরা যদি হিসাব করতে চাই 8 log 2 হচ্ছে আমাদের 8 log 2 অর্থ হচ্ছে সমান আমাদের সুতরাং আমরা বলতে পারতেছি আনসার হবে লাস্ট 1 +
টোটাল 60 টাকা কত তোমার ফল এই 1000 ফল এটা হলো যে দশটা গুণ করা এই সূত্রটা ব্যবহার করলে আমাদের এটা আমরা করে আসবে যে 2 প্লাস ক্যাপিটাল বি প্লাস সি প্লাস 160 গুণিত ধারাত্মক এটা হলো রিসেন্টলি একটা পরীক্ষা আসছে গুণিত ধারাত্মক বলে সাধারণ অনুপাত আমরা এটা হিসাবে দেখতেছি এইটা হলো আমাদের পঞ্চম পদ এখানে যে সমস্ত প্রশ্নগুলো বিগত 3-4 বছর আসছে এইগুলো প্র্যাকটিস করলে তোমরা আমাদের মনে হয় যে আমাদের সামনে যে পরীক্ষা আছে তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। ধন্যবাদ তোমাদের।